অভয় ধর্ষণ এবং খুনের ঘটনায় পরতে রহস্য, যেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ অভয়ের পরিবারের। প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ের পরিবারের ফোন এসেছিল, মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন হাসপাতালের লোকজন, সাদা কাগজে সই করতে চাপও দেওয়া হচ্ছিল এবং চাপ দিচ্ছিলেন ডক্টররা। বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ের কাকাও। আমরা তখন অভয়াকে দেখে বেরিয়েছি, তার কিছুক্ষণ পরে ওই সামনে সিএম এর ফোন এসলো, ওরা দাদার কথা বললেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবুরা আমরা দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছে, আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা যা দরকার আমরা এর মধ্যে লিখে দেবো, আপনি আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম, কী ব্যাপার, সাদা কাগজ সই করছেন কেন? তা যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদের তো রাখতে পারতো, তা তাকে নিত, এই পত্রই আমি রাখলাম। 14টা দেশ, 100 শহর, এক দাবি, এক শর্ত, জাস্টিস ফর আরজিকর। 8ই সেপ্টেম্বর বিশ্বজোড়া বাঙালির কণ্ঠস্বর, বাঙালির গর্জন। আপনার প্রতিবাদের শহরের ভিডিও পাঠান আমাদের 9831605283 এই নম্বরে। পাঠান ভিডিও, সঙ্গে শহরের নাম। একটাই আবেদন, একটাই দাবি, লড়াই, আন্দোলন অনেক বাকি রয়েছে, এখনো পথ অনেকটা বাকি। অভয়ার জন্য আপনার লড়াই তুলে ধরবে রিপাবলিক বাংলা। অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার, হরিপালের গোপীনগর এলাকায় চাঞ্চল্য, অর্ধনগ্ন অবস্থায় ছিল বলেই দাবি স্থানীয়দের। নাবালিকা চিকিৎসাধীন হাসপাতালে, নাবালিকার বাড়ি সিঙ্গুরের নসিবপুরে। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব অমিত মালব্য এবং নারী নিরাপত্তা নিয়ে ফের একবার সরব হতেও দেখা গিয়েছে তাকে। ঘটনা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি, যেখানে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয় হরিপালের। ঘটনা গোপীনগর এলাকায় চাঞ্চল্য, অর্ধনগ্ন অবস্থায় ছিল বলেই দাবি করা হয়। দাবি করে স্থানীয়রা, নাবালিকা চিকিৎসাধীন হাসপাতাল এবং নাবালিকার বাড়ি সিঙ্গুরের নাসিবপুরে। এবং এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব অমিত মালব্য। এক স্যান্ডেলে তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন, যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং যেখানে তিনি উল্লেখ করেছেন চিকিৎসককে ধর্ষণ এবং খুনে উত্তাল, যেখানে গোটা বাংলা, যেখানে গোটা বাংলা উত্তাল হয়ে রয়েছে। এবং তারই মধ্যে হরিপালে এই রকম ঘটনা, যেখানে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা ফের একবার প্রশ্নের মুখে। অমিত মালব্য তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং সেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হরিপালের ঘটনা, যেখানে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়, ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। এরই মাঝে, অর্থাৎ অভয় হত্যাকাণ্ডের মাঝের সময়, যেখানে প্রতিবাদে গর্জে উঠেছেন প্রত্যেকে, সেখানে ফের একবার এই রকম নারকীয় অত্যাচার, যেই ছবি এবং একই সঙ্গে যে ঘটনা সামনে রেখেছেন অমিত মালব্য। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, এসে বলছে বাড়িতে পড়ে আছে, আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাটা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে, অন্যান্য নিজেও গলিতে পড়ে আছে। আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে না, বলছে নসিবপুর খালটা, খালটা পাগল ধরনের নয় তো, না পাগল নয়, স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। কমপ্লেন্ট দিয়েছে ভিকটিমের মা, ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে, তারপর স্টেটমেন্ট, ভিকটিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন, এবং যা যা মানে প্রসিজার আছে ওরকমই FIR অলরেডি হয়ে গেছে, অলরেডি কেস হয়ে গেছে, ইনভেস্টিগেশন হচ্ছে। এখন মহিলা অফিসার কি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে এটা একটা আপনার রেপের কেস, আমি একটু ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাই কোনো।